বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানালেন অডিট কমিটির রিপোর্ট এসছে তাতে দেখা যাচ্ছে মোট একশো পাঁচটি করোনাযুক্ত মৃত্যু তাঁরা খতিয়ে দেখেছেন এর মধ্যে তেত্রিশটি করোনার কারণেই মৃত্যু বাকি বাহাত্তরটি অন্য রোগের কারণে মুখ্যসচিব বলেন এই কমিটি ডেথ সার্টিফিকেট নিয়ে কিছু করছে না মৃত্যুর ঘটনাগুলি খতিয়ে দেখছে কমিটি কাজ চালিয়ে যাবে তাদের গবেষণা থেকে আমাদের কাজের সুবিধে হচ্ছে কমিটি বলেছে ডেথ সার্টিফিকেটে মৃত্যুর তাৎক্ষণিক ও সর্বশেষ কারণ দেওয়ার পাশাপাশি অন্যান্য রোগ ও কারণগুলিও লিখতে হবে এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট